প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। যে কোনো চাকরির জন্য 100% গুরুত্বপূর্ণ টপিকস হচ্ছে কারেকশন। কারেকশন থেকে প্রশ্ন আসবেই, তো কারেকশনের এর আগের ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। চলুন কারেকশন নিয়ে আলোচনা করি। অনেক গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেন নিয়ে আমি কথা বলবো। অপশন এ, ইয়েস্টারডে হি হ্যাজ গান হোম, ইয়েস্টারডে হি ডিড গান হোম, ইয়েস্টারডে হি হ্যাড গান হোম, ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। তো প্রিয় শিক্ষার্থী, এখানে টেন্স থেকে আসা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে যেহেতু ইয়েস্টারডে বাক্যে দেওয়া আছে, তার মানে ইয়েস্টারডে বাক্যে থাকা মানেই বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে মনে রাখবেন, যদি পাস্টের কোনো চিহ্ন কোনো বাক্যে থাকে, তার মানে সেই বাক্যটি পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং সেক্ষেত্রে মনে রাখবেন, মূল ভার্বটি সর্বদা পাস্ট ফর্ম হবে। আবার বলছি, যদি কোনো বাক্য পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে সেই বাক্যটির মূল ভার্বটি অ্যাফার্মেটিভের ক্ষেত্রে পাস্ট ফর্ম হবে। কিন্তু নেগেটিভ বা ইন্টারোগেটিভের ক্ষেত্রে ডিড আমাকে অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, এবং তারপরে মূল ভার্বটি বেস ফর্ম আমাকে ব্যবহার করতে হবে। ওকে, যেহেতু বাক্যটি অ্যাফার্মেটিভ এবং বাক্যে ইয়েস্টারডে আছে, তার অর্থ হলো বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্স। আর পাস্ট ইনডেফিনিট টেন্স থাকা মানেই মূল ভার্বটি পাস্ট ফর্মে হতে হবে। অপশন এতে খেয়াল করুন, হ্যাজ গান দেওয়া আছে, তার মানে এটি ভুল। কারণ পাস্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হচ্ছে ডিড, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অক্সিলারি ভার্ব। এরপরে খেয়াল করুন, অপশন বিতে ডিড গান, ডিডের পরে কখনো গান হতে পারে না। কারণ মনে রাখবেন, কোনো বাক্যে যদি ডু, ডাজ এবং ডিড ব্যবহার হয়, তাহলে পরের ভার্বটি অবশ্যই বেস ফর্ম হবে। আবার বলছি, কোনো বাক্যে যদি ডু, ডাজ এবং ডিড ব্যবহার হয় এবং পরের ভাবটি, তাহলে অবশ্যই বেস ফর্ম হবে। এখানে যেহেতু ডিড আছে, তার মানে আর গান হতে পারে না। আবার বাক্যটি যেহেতু ইন্টারগেটিভও না আবার নেগেটিভও না, সেক্ষেত্রে এখানে অক্সিলারি ভার্বের কোনো প্রয়োজন নেই, তার মানে এটাও ভুল। তাহলে অপশন এটি ভুল, অপশন বি ভুল। অপশন সিতে খেয়াল করুন, হ্যাড গান দেওয়া আছে। হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্সের কথা বলা হয়েছে, সুতরাং এটিও ভুল। কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স নয়, বরং পাস্ট ইনডেফিনিট টেন্স হতে হবে। অপশন ডিতে আমরা খেয়াল করব, হি ওয়েন্ট হোম, তার মানে এটি সঠিক। কারণ কারণ হিসেবে আমরা পাবো গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান। এখানে যেহেতু ওয়েন্ট ভার্বটি গো ভার্বের পাস্ট ফর্মে আছে, তার মানে সঠিক উত্তর আমরা পাবো অপশন ডি। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোনো বাক্যে যদি ইয়েস্টারডে থাকে, তাহলে সেই বাক্যটা অবশ্যই পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে যদি বাক্যটি অ্যাফার্মেটিভ টেন্স হয়, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি হয়, তাহলে মূল ভার্বটা সর্বদা পাস্ট ফর্ম হবে। কিন্তু নেগেটিভ বা ইন্টারগেটিভের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আমরা ডিড ব্যবহার করব, এবং তারপরের ভার্বটা অবশ্যই বেস ফর্ম আমরা ব্যবহার করব। এখন দুই নম্বর কোশ্চেন আমরা দেখব। এখানেও এই বাক্যে বলা হলো অপশন এ, হি কেম হোম ইয়েস্টারডে। প্রিয় শিক্ষার্থী মনে রাখবেন, এখানেও কিন্তু ইয়েস্টারডে ব্যবহার করা আছে। যেহেতু ইয়েস্টারডে ব্যবহার করা আছে, তার মানে ইয়েস্টারডে থাকা মানেই বাক্যটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা অপশনগুলোতে দেখব। আরেকটি জিনিস খেয়াল করবেন, এখানে যেহেতু বাক্যটির শেষে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, তাহলে অপশন এটি হি কেম হোম ইয়েস্টারডে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তার মানে বাক্যটি ভুল। যদি বাক্যের শেষে ফুল স্টপ থাকতো, তাহলে অপশন এ সঠিক হতো। আবার অপশন বিতে খেয়াল করেন, হ্যাজ হি কাম হোম ইয়েস্টারডে, বাক্যটি ভুল। কারণ হ্যাজ কখনো পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব নয়, বরং ডিড হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব, তার মানে এটিও ভুল। অপশন এ ভুল, অপশন বি ভুল। অপশন সিতে ওয়াজ দেওয়া আছে, তার মানে এটিও ভুল। কারণ ওয়াজ কখনো পাস্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব নয়। আবার আরেকটি কথা মনে রাখবেন, যেহেতু বাক্যটি ইন্টারগেটিভের চিহ্ন দেওয়া আছে, নোট অফ ইন্টারগেশন দেওয়া আছে, তার মানে বাক্যটা ইন্টারগেটিভ সেন্টেন্স। আর ইন্টারগেটিভ সেন্টেন্স মানেই অক্সিলারি সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আমাকে ব্যবহার করতে হবে। আবার বলছি, ইন্টারগেটিভ সেন্টেন্স মানেই যে ইন্টারগেটিভ সেন্টেন্সগুলো ইয়েস অর নো দিয়ে আনসার করা যায়, সেরকম ইন্টারগেটিভ সেন্টেন্সকে, সেরকম ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের আগে অবশ্যই অক্সিলারি ভার্ব দিতে হবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবে। যেহেতু বাক্যে ইয়েস্টারডে আছে, সেজন্য অক্সিলারি ভার্ব আমরা ডিড ব্যবহার করব, এরপরে সাবজেক্ট ব্যবহার করব, এবং তারপরে ভার্বের বেস ফর্ম আমরা ব্যবহার করব। তাহলে অপশন ডিতে আমরা খেয়াল করব,
যে এখানে ডিড হচ্ছে অক্সিলারি ভার্ব এবং হি হচ্ছে সাবজেক্ট এবং তারপরে দেখুন কাম হচ্ছে বেস ফর্ম বা মূল ফর্ম। তো প্রিয় শিক্ষার্থী তাহলে সঠিক উত্তর আমরা পাচ্ছি অপশন ডি, ডিড হি কাম হোম ইয়েস্টারডে। তো আবার বলছি যদি কোনো বাক্যে ডু ডাজ এবং ডিড ব্যবহার করা হয় তাহলে পরের ভার্বটি অবশ্যই বেস ফর্ম আমরা করব। তো যে কোনো ইংরেজি টপিকস আমরা ধরে ধরে এভাবে বুঝে বুঝে পড়ে তাহলে আমার বিশ্বাস ইংরেজি গ্রামার নিয়ে আর এত হাউদাস করা লাগবে না এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় আপনারা ভালো করতে পারবেন, অবশ্যই ভালো করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, আমার সাথে থাকুন, আমি আপনাদের সাথে আছি, আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।